উত্তর জেলা চুড়াইবাড়ি থানার অন্তর্গত লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত 4 নম্বর ওয়ার্ডের খাড়িংজুড়ি এলাকায় গত মঙ্গলবার সুভাষ ধর নামের এক ব্যক্তি গরু চড়াতে এসে প্রমেশ নাথের জলাশয়ে এক অজ্ঞাত পরিচিত মহিলার পচা গলা মৃতদেহ দেখতে পেয়ে চুড়াইবাড়ি থানায় খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড নিয়ে হাজির হয় এবং ঘটনা তদন্ত শুরু করে। ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহা, চুড়াইবাড়ি থানার আধিকারিক অরিন্দ্র দেববর্মা তদন্তে নেমে বেশ চাঞ্চল্যকর তথ্য বের করে আনে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে মৃত মহিলার নাম ভানুমতি মোড়া, তার বাড়ি অসমের ধুমাবাড়ি এলাকায়। 3 বছর আগে স্বামী ও 3 সন্তানকে রেখে সাঁওতাল নামের এক প্রেমিকের হাত ধরে চলে আসে ভানুমতি। খেরিংজুড়ি এলাকায় কবিতা নাথের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করতে শুরু করেন তিনি। 17 ডিসেম্বর প্রেমিকের সাথে কথা কাটাকাটি নিয়ে ঝামেলা হয় তার। পরে অভিমানের সন্ধ্যায় ভাড়া বাড়ি থেকে একটি লিচু গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ভানুমতি। পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিক তার প্রেমিকার মৃতদেহ গায়েব করার জন্য বাড়ি থেকে প্রায় 700 মিটার দূরে ওই জলাশয়ে ফেলে গা ঢাকা দেয়। বৃহস্পতিবার পুলিশ অসমের ধুমাবাড়ি এলাকা থেকে প্রেমিককে গ্রেপ্তার করে নিয়ে আসে। মহিলাটা মানে ডেড বডি পাওয়া গেছে, সে আসামের একজন বাসিন্দা, তার নাম ভানুমতি মোড়া, তার বাড়ি ডুমাবাড়ি কোকিতলের কাছাকাছি একটা জায়গায়। তো সে ওইখান থেকে আজকে প্রায় 6-7 মাস হয়েছে আমাদের এখানটা খেরিংজুড়িতে এসে ভাড়া বাড়িতে ভাড়া ছিল, সঙ্গে তার বয়ফ্রেন্ড ছিল। তো গত 17 তারিখ শনিবার দিন যে তারা লিভ টুগেদার ছিল, একসঙ্গে থাকতো, জীবন সাঁওতাল নামে একটা ছেলের সঙ্গে, তাদের সঙ্গে ঝগড়াঝাটি হয় এবং মেয়েটা সুইসাইড করে। তো সুইসাইড করে এবং তার শবদেহকে কনসিল করার উদ্দেশ্যে, লুকোনোর উদ্দেশ্যে তার যে বয়ফ্রেন্ড ছিল জীবন সাঁওতাল, সে ডেড বডিটা ওই যেই বাড়িতে ভাড়া ছিল সেই বাড়ি থেকে সরিয়ে একটা পরিত্যক্ত একটা জায়গাতে জঙ্গলের মধ্যে জলা জায়গার মধ্যে বডিটাকে কনসিল করে ফেলে। গোটা ঘটনাটি আড়াল করার জন্যই প্রেমিক এই কাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের ধারণা। শুক্রবার ধৃত এই প্রেমিককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে পুলিশ। সান্দুন টিভি।